তো বন্ধুরা, এই ভিডিওটা তাদের জন্য যারা এখনও তাদের খাদ্য তালিকায় মাশরুম যোগ করেননি। তো আজকে আমি আলোচনা করব কেন সপ্তাহে এক থেকে দুদিন মাশরুম তার খাদ্য তালিকায় রাখা উচিত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের খাদ্য তালিকায় বর্তমানে যে খাবারগুলো আমরা খাচ্ছি, আপনার কি মনে হয় এই খাবারগুলো আমরা সঠিক খাচ্ছি? তো সম্পূর্ণ এগুলো বিষ। তো কেন এই কারণ হচ্ছে, কারণ প্রত্যেকটা চাষি তার লাভ বাড়ানোর জন্য যে ফসলটা তার ছ মাসে হওয়ার কথা ছিল সেটা সে তিন মাসে করে ফেলছে। প্রচুর পরিমাণে গাছগাছড়ায় প্রচুর পরিমাণে তার চাষবাসে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হচ্ছে, যে কারণের জন্য প্রতিনিয়ত আমাদের খাদ্যে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সেই টক্সিন বা বিষ। প্রত্যেকটা সবজিতেই কিন্তু এই টক্সিন বা বিষ কিন্তু যুক্ত হচ্ছে, যেই বিষটা কিন্তু আমরা রেগুলার আমাদের শরীরকে দিচ্ছি। এছাড়া বন্ধুরা, যে আমরা যে বায়ু আমরা গ্রহণ করছি, প্রত্যেকটা জায়গাতেই এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া কলকারখানা বেড়ে চলেছে, ফলে বায়ু দূষণ কিন্তু একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে। প্রতিনিয়ত আমাদের নাকের মাধ্যম দিয়ে মুখের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের দূষিত বায়ু কিন্তু আমাদের শরীরে ঢুকছে, এবং আমাদের শরীরে কিন্তু টক্সিনের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এছাড়াও বলতে পারেন জল যেটা আমরা পান করছি সেই জলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আজকে ভেজাল বেরিয়ে গেছে, এবং প্রচুর কোম্পানি আছে তারা কি করছে যে ওই ভেজাল জলকে শোধন করার জন্য তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তাতে ওষুধ প্রয়োগ করা হচ্ছে, যে কারণে কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত টক্সিনে ভরপুর হয়ে যাচ্ছে। তো আদৌ কি আমরা এই টক্সিনটাকে রেগুলার বা সপ্তাহে এক থেকে দুদিন আমরা কি বের করতে পারছি আমাদের শরীর থেকে? তো এই কারণে এই টক্সিন জমতে জমতেই কিন্তু আমাদের শরীরে দেখুন সুগার, ক্যান্সার, থাইরয়েড, হাড়ের সমস্যা, প্রেশারের সমস্যা, কিডনির সমস্যা, বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে কিন্তু অ্যাটাক করছে। বন্ধুরা, এখন প্রশ্নটা হচ্ছে করবোটা কি? তাহলে কি আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দেবো? নয়, খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করেও কিছু কাজ হবে না। আমাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার। তাছাড়াও আমাদের যে হ্যাবিট, আমাদের যে অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, না খেয়েও আমরা থাকতে পারব না। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার একটা সহজ রাস্তা হচ্ছে আমাদের টক্সিনটাকে যদি আমরা বের করে দিতে পারি। যেমন কি না, আমরা প্রত্যেকের পরিবারে, প্রত্যেকটা পরিবারেই কিন্তু আজকের দিনে পায়খানা বাথরুম আমাদের থাকে। তো পায়খানা বাথরুম আমরা অন্তত সপ্তাহে একদিন দুদিন হলেও কিন্তু আমরা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি বা পরিষ্কার রাখি, পরিষ্কার করি বিভিন্ন অ্যাসিড দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করি। তো সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে টক্সিনটা বা বিষটা জমছে, যে ময়লাটা জমছে, সেই ময়লাটাকে কিন্তু আমরা পরিষ্কার করছি না, যে কারণের জন্য কিন্তু আমাদের রোগগুলো আসছে। তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা মাশরুমটাকে রাখতে পারি। মাশরুমটা যদি আমাদের শরীরে, আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করেও যদি আমরা মাশরুমটা খাই, তাহলে আমাদের শরীরে কিন্তু টক্সিনটাকে, আমাদের মলের মাধ্যম দিয়ে, মূত্রের মাধ্যম দিয়ে টক্সিনটাকে কিন্তু মাশরুম বের করতে পারে আমাদের শরীর থেকে। ফলে আমাদের শরীর থেকে যদি টক্সিনটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, এবং আমাদের ডাক্তারখানায় প্রচুর টাকা ব্যয় করতে হবে না। তো বন্ধুরা, এত কিছু জানার পর আমার বিশ্বাস আপনার খাদ্য তালিকায় মাশরুম আগামী সপ্তাহ থেকে যুক্ত হচ্ছে। তো কমেন্টে লিখে জানাবেন আপনারা খাচ্ছেন কি না। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদের কাছে যারা এখনও তাদের খাদ্য তালিকায় মাশরুম যুক্ত করেননি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা মাশরুম রিলেটেড এনি ভিডিওস আপনারা পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, এই অবধি রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।